4.5 বছরে রাজ্যে বেকারদের কোনো চাকরি নেই, কর্মসংস্থান নেই, শিক্ষায় নৈরাজ্য, অন্ন নেই, হতাশ হয়ে পড়েছে যুবকরা। এসব অভিযোগ তুলে রবিবার রাজভবন অভিযান করার কর্মসূচি নিয়ে মাঠে নামিয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেস। আস্তাবল ময়দানে কিছু নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয় অভিযানের উদ্দেশ্যে। একসময় শুরু হয় মিছিল, রাধানগর বাসস্ট্যান্ড যেতে পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায়। উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ বাগবিতণ্ডা এবং ধাক্কাধাক্কি সংঘটিত হয়। এক পর্যায়ে পুলিশ তাদের গ্রেফতার করে গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যায়। নেতৃত্বে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং দলের ত্রিপুরা ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা তৃণমূল যুব কংগ্রেসের মহিলাদের মিছিল, প্রতিবাদী মিছিল মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং বেরোজগারির বিরুদ্ধে। আজকে ত্রিপুরা রাজ্যতে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি এসেছেন, উনি জবাব দিন যে এই ত্রিপুরার যুব সমাজের চাকরি কোথায়, মিস কলের চাকরি কোথায়, টিচারদের চাকরি কোথায়, এইসব জবাব না দিয়ে ওনার কোনো অধিকার নেই ত্রিপুরাতে এসে জনসভা করার। আজকে আমরা রাজভবন ঘেরাও করছি ত্রিপুরার যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, এবং আমাদের দাবি যে ত্রিপুরার যুব সমাজকে চাকরি দেওয়া হোক আর জিনিসপত্রের দাম মোদী সরকার কমিয়ে নিয়ে আসুক। যে ত্রিপুরা রাজ্যের মধ্যে বেকার যুবকরা হতাশাগ্রস্ত, তারা চাকরি পাচ্ছে না, তাদের পেটে অন্ন নেই, শিক্ষায় নৈরাজ্য এবং সর্বোপরি স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, বেকার যুবকরা হতাশায় ঘুরছে। যেখানে নেশামুক্তি ত্রিপুরার স্লোগান ছিল, সেখানে এখন নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে। তার প্রতিবাদে যুব তৃণমূলের পক্ষে আজকে রাজভবন ঘেরাও রাজভবন অভিযান। তীব্র রাজনৈতিক খরার মধ্যেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরার ক্ষমতা দখলের স্বপ্ন ফিরে করা হচ্ছে। অথচ বর্তমানে দলের যে হাল অবস্থা, তাতে অদূর ভবিষ্যতে তৃণমূল পক্ষে এই রাজ্যে ঘাসফুল তো দূরে থাক, শুধু ঘাস ফোটাতেই কাল ঘাম ছুটে যাবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।